নমস্কার, সুপ্রভাত। শুরু করছি প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজকে আমাদের দিনটা খুব গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে বাঙালিদের বাঙালি বাড়িতে রীতিমতো ভুরিভোজের আয়োজন চলছে, আজ জামাই ষষ্ঠী। আজকের দিনে প্রত্যেকটি জামাইকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা, কিন্তু আজকে আমাদের যে বিষয় নিয়ে পথ চলা, বিষয়টি একটু ভিন্ন ধরনের। আর আমাদের সঙ্গে যিনি রয়েছেন, অনেক দিন পর আজকে তার সঙ্গে প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান, সেই আমার মনে হয় 25শে বৈশাখের দিন আমি করেছিলাম। আজকে পূবালিদি রয়েছেন আমাদের সঙ্গে, অনেক অনেক স্বাগত পূবালিদিকে। আর সঙ্গে রয়েছেন আরও দুই শিল্পী, কিবোর্ড এবং পিয়ানোতে রয়েছেন দেবাশিস, আর তবলায় রয়েছেন স্বাগতম। সঙ্গে রয়েছেন শব্দে আমাদের ভাই, ক্যামেরার পিছনে আমাদের ভাইরা দাদারা, পিসিআরের সঙ্গে রয়েছেন আপনারা। জামাই ষষ্ঠীর দিনে বিষয় হচ্ছে, আমি একটু বলেই দিই বিষয়টি, আজকে আমার বিষয় হচ্ছে রবীন্দ্রনাথের চোখে ছোটরা সন্তান তুলল, মানে নিজের সন্তান ব্যতিরেকে আশ্রমের সমস্ত ছোট ছোট ছেলেমেয়েদেরকে কবি তার সন্তানের মতো স্নেহ করতেন, তাদের সুরক্ষার দিকটা নির্ধারণ করতেন। এরমই টুকরো টুকরো গল্প নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান সাজানো। তো গান দিয়ে শুরু হোক, যেভাবে শুরু হয় আমাদের। তোমারি গে হে পালিছ স্নেহে, তুমি ধন্য ধন্য হে। তোমারি গে হে পালিছ স্নেহে, তুমি ধন্য ধন্য হে। আমার প্রাণ তোমারি দান, তুমি ধন্য ধন্য হে। তোমারি গে হে পালিছ স্নেহে, আনন্দে তুমি ধন্য ধন্য
করি রবীন্দ্রনাথের চোখে ছোটরা সন্তান তুল্য, রবীন্দ্রনাথের শান্তিনিকেতন, এই নিয়ে আমাদের আজকে কিন্তু মূলত পথ চলা। আমরা জানি ব্রহ্মচর্য আশ্রমের শিক্ষকতা করতেন ভূপেন্দ্রনাথ সান্যাল এবং তিনি ছাত্রদের দেখাশোনার ভারও তার উপরে ছিল। 1904 সালের 23শে নভেম্বর কবি ভূপেন্দ্রনাথ সান্যালকে বলছেন, আমি একটু পাঠ করে শোনাই তিনি কি বলছেন। তিনি বলছেন, তীব্র শীতের হাওয়া বইতে আরম্ভ করেছে, এই সময় ছেলেদের স্বাস্থ্যের প্রতি একটু সতর্ক হবেন। স্নানের সময় আপনারা কেউ উপস্থিত থেকে এটাই দেখবেন যে জল ঢালতে, তেল মাখতে কেউ যেন অনাবশ্যক দেরি না করে। তেলটা খোলা হাওয়ায় না মেখে ঘরে মাখলে ভালো হয়। সেই সময় যেন কেউ গা না ঘষে, এমন করে গা ঘষা আবশ্যক যাতে শরীরে উত্তাপ সঞ্চার হয়। আর উপাসনা বস্ত্রের সঙ্গে গরম কাপড় পরা আবশ্যক। স্নানের পর কোনো মতেই ঠান্ডা লাগানো হিতকর নয়। সব ছেলেকেই সকালে ঘর থেকে বার করে 5 মিনিটের জন্য ব্রিদিং এক্সারসাইজ করানো আবশ্যক, এর থেকে কাশির আকাঙ্ক্ষা কমে। ছেলেদের সর্দি হলে পায়ের তলায় গরম সর্ষের তেল মাখানো উচিত। আকাশ ছোঁয়া খ্যাতি যে কবির, সেই কবি কীভাবে সতর্ক করছেন তার আশ্রমিক সন্তানদের যাতে কষ্ট না হয়, তার জন্য যারা দেখভালের দায়িত্বে রয়েছেন সেই শিক্ষকদের রীতিমতো তিনি সতর্ক করছেন। এবং সত্যি কথা বলতে কি, যখন এই কথাগুলো কবি বলছেন 1904 সাল, সেই সময় কিন্তু কবির অলরেডি সারা বিশ্বে একটা নাম হয়েছে, ধীরে ধীরে মানুষ তাকে চিনছেন। সমালোচকরা সমালোচনা করলেও তার ব্যাপ্তিকে অস্বীকার করার ক্ষমতা কারুর নেই। সেই সময় কিন্তু তিনি অতটা, মানে নিজের সন্তান তার পাশাপাশি আশ্রমের সন্তান সবাইকে এক চোখে দেখছেন। আসলে সবসময় তাই, যে কোনো বড় মানুষ তখনই হন যখন সেই ভালোবাসা দিয়ে, সেই প্রেম দিয়ে সমস্ত বিশ্ব জগৎকে দেখবেন। দেখো, শান্তিনিকেতন তৈরি করলেন, শান্তিনিকেতনের আশ্রম করলেন, সেখানে ছেলে মেয়েদের পড়াচ্ছেন, শিক্ষা দিচ্ছেন। ওটা তখন তো গ্রাম ছিল একদমই প্রায়, তো সেই জায়গায় গ্রামের ছেলে মেয়েরা তাদের যে জীবনযাত্রা ছিল সে সময় কী করবে, তার বাবা মা চাষবাস করছেন, চাষের কাজ করছেন, কি ক্ষেত মজুরি আর আর ওই সমস্ত কাজকর্ম, এবং কোথাও একটা দারিদ্র তাদের সঙ্গেই থাকতো সব সময়। আর তার জন্য কী হচ্ছে, সেই পড়াশুনো এগুলো ওরা সে সময় ভাবতেই পারতো না, কিন্তু রবীন্দ্রনাথ সেই গ্রামের ছেলে মেয়েদের দিয়ে কিন্তু শিক্ষিত করে তোলার জন্যই মেইনলি, যে আমরা ওদের যদি সমস্ত, এইটা উনি ভেবেছিলেন, ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ যদি শিক্ষিত হয়ে না ওঠে, একটা মিনিমাম তার শিক্ষা যদি না থাকে, তাহলে একটা সুন্দর সুন্দর দেশ গড়ে উঠতে পারে না। অশিক্ষা দিয়ে সুন্দর দেশ গড়ে উঠতে পারে না। এই যে কথাটা তুমি বললে না পূবালিদি, এই প্রেক্ষিতে বলি, শিক্ষা মানে কিন্তু আমি বলছি না পুঁথিগত শিক্ষাটা খুব জরুরি, একেবারে পুঁথিগত শিক্ষা, হ্যাঁ ডিগ্রির দরকার আছে, কিন্তু অন্তত একটু শিক্ষিত হওয়া দরকার। সমাজগত শিক্ষাটা কিরকম, দেখো পুঁথিগত তো বটেই, অওয়ার তো শিখবো পুঁথি থেকেই, কিন্তু পুঁথিগত শিক্ষাকে নিজের জীবনে অ্যাপ্লাই করতে হয়, বাস্তব কথা। হ্যাঁ, তা না হলে কিন্তু ওই শিক্ষা শিক্ষা নয়। কদিন আগে আমি একটা খবর আমাকে এক বন্ধু বললেন, আমার এক বান্ধবী আমাকে বলছিলেন যে আসামের কোনো একটা জায়গায়, মানে একদম প্রত্যন্ত উপজাতি অঞ্চল হবে, মানে একদমই সেখানে শিক্ষার আলো ঢোকেনি বলেই একটা বর্বর কাণ্ড হয়েছে। একজন ছেলে, একটি ছেলে খুব ভালো ছবি আঁকতে পারে, তার ছবি তোলারও শখ আছে, আর একটি ছেলে সে আসামের, আর একজন গোয়ার। তো গোয়ার ছেলেটি খুব ভালো ছবি আঁকতে পারে, ছবি তোলারও শখ আছে, তো আসামের যে ছেলেটি সে হচ্ছে ডগ লাভার, তার বাবা মা বাড়িতে বৃদ্ধ বাবা মা, এবং সে অনেকগুলো কুকুর নিয়ে সে থাকে। তো এই দুই বন্ধুর ফেসবুকের মাধ্যমে সম্ভবত আলাপ হয়েছিল। তো আসামের ছেলেটি গোয়া ছেলেটিকে বলেছিল, তুমি এসো আমাদের এখানে একটা জায়গা আছে, জায়গাটা অত্যন্ত মনোরম, তোমার ছবি তুলতে ভালো লাগবে। তো তারা দুজন সেই জায়গায় যায়। ওই এলাকার কিছু মানুষ যারা নিরক্ষর, বলবো আমি বলবো যে মানবিক শিক্ষায় শিক্ষিত নয়, ওদেরকে ছেলে ধরা মনে করে পিটিয়ে মেরে ফেলে, সিম্পলি পিটিয়ে মেরে ফেলে। এবং তাকে যখন, তাদেরকে যখন বোঝানো হচ্ছে আমাদের কাছে আইডি আছে, আমাদের এই আছে, আমাদের, আমরা এখানকার, আমরা, তাদেরকে প্রমাণ দেওয়া হচ্ছে,
তাদের লেখাপড়া জানে না, তারা প্রমাণটা দেখবে কি? তাদের খালি মনে হয়েছে এরা ছেলে ধরা আমাদের এলাকায় এসছে, আমাদের ছেলে মেয়েদের ধরে নিয়ে যাবে। একটা তরতাজা দুটো যুবককে 27-28 বছর বয়স হবে, সিম্পলি পিটিয়ে মেরে ফেলেছে। তো এহেন ভারতবর্ষ কিন্তু আছে, আছে এখনো, আছে এখনো। কিন্তু ম্যাক্সিমাম তুমি যদি বলো, দেখো যে বেশিরভাগ মানুষই কিন্তু অশিক্ষার অন্ধকারে রয়েছে, আর যারা শিক্ষিত তারাও কিন্তু জীবনে সেই শিক্ষাকে কাজে লাগাচ্ছে না, তারা নিজেদের স্বার্থ নিয়ে এত বেশি মগ্ন হয়ে রয়েছে। রবীন্দ্রনাথের মতো একজন এত বড় স্রষ্টা, তিনি কিন্তু এই স্বপ্নটা দেখেছিলেন যে সেই জন্যই এই শান্তিনিকেতন সৃষ্টি, সেই জন্যই আশ্রমের সৃষ্টি, এবং আশ্রমিক যারা তাদের ওই গাছের তলায় বসে পড়াশুনো করো, প্রকৃতির সঙ্গে মেশো, প্রকৃতিকে চেনো, মানুষকে ভালোবাসো। ছেলেবেলাটাকে কয়েদি হিসেবে দেখেছেন, নিজেকে ছেলেবেলায় তিনি কি কিন্তু কয়েদি মনে করতেন যে আমাকে আটকে রাখা হয়েছে, বন্দী হয়ে রয়েছে, বন্দী হয়ে রয়েছে। হ্যাঁ, ঠিক এই অচলায়তনেও সেই কথাই বলছেন, যদি শুধু শিক্ষা নয়, পঞ্চক যে বলছে আমার ভালো লাগছে না তোমাদের এই, ওটা একটা হস্টেল, সেই হস্টেলে এমন তাদের নিয়ম, কড়া নিয়ম, কিন্তু সেখানে পঞ্চকের মন বসতো না, সে খালি বাইরে বেরিয়ে বেরিয়ে চলে যেত, প্রকৃতির সঙ্গে থাকতে চাইতো, অন্য সমাজের মানুষের সঙ্গে, নানান রকমের মানুষের সঙ্গে। আমরা আবার দেখো তাসের দেশে যদি দেখি, সেখানেও সেই নিয়মের কড়াকড়িকে কবি কিন্তু সমালোচনাই করেছে, সমালোচনাই করছেন। এখানে একটা অচলায়তনের কিছু একটু কথা, এই যে বলছেন সেখানে খেলা টেলা তো বারণ একদম, বালকের সঙ্গে দাদা ঠাকুরের কথা হচ্ছে, বালকরা এত ভয় পায়, তাদের ছোটর থেকে একটা এমন ভয়ের বীজ ঢুকিয়ে দেওয়া হয়েছে, সংস্কারের বীজ ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেগুলো খুব অন্যায়। বলছে সেখানে খেলতে গেলে, আমি মাঝখান থেকে বলছি, সেখানে খেলতে গেলে পাপ হবে না, বালকরা বলছে। দাদা ঠাকুর বলছেন, কিসের পাপ? খোলা জায়গায় গেলে পাপ হয় না? না বাছা, খোলা জায়গাতেই সব পাপ পালিয়ে যায়। কখন নিয়ে যাবে? এখানকার কাজ শেষ হলেই? তখন জয়তম এসছে আরেকটি বালক, সে প্রণাম করল, প্রভু আমিও যাব। বিশ্বম্ভর, সঞ্জীব আর দ্বিধা করলে কেবল সময় নষ্ট হবে, প্রভু ওই বালকদের সঙ্গে আমাদেরও ডেকে নাও, এরা একটু বড় হয়েছে, একটু বুঝতে শিখেছে। সঞ্জীব, পঞ্চক দাদা, মহাপঞ্চক দাদা, তুমিও এসো না। মহাপঞ্চক, না আমি যাব না, সে তো পোড় খাওয়া মানুষ, সে যেতে পারে না, না আমি যাব না। তো তারা দর্ভপল্লীতে গেছে, গিয়ে এইবার তারা মজা করে, পঞ্চক মজা করে গান গাইছে। সব নিতে চাই, সব নিতে ধাই রে, আমি সব নিতে চাই, সব নিতে চাই, সব নিতে ধাই রে, আমি সব নিতে চাই, আপনাকে আজ মেলবো যে বাইরে, আমি সব নিতে চাই, সব নিতে চাই, সব নিতে ধাই রে, আমি সব নিতে চাই। হবে আমার সাগর যাওয়া, ঘাটে তরি নাই বাধা নাই রে, আমি সব নিতে চাই, সব নিতে চাই, সব নিতে ধাই রে, আমি সব নিতে চাই। মাঝে পথের বাঁশি কেবল বাজে, সকল কাজে শুনি যে তাই রে, সুখে দুঃখে বুকের মাঝে পথের বাঁশি কেবল বাজে, সকল কাজে শুনি যে তাই রে, পাগলামি আজ লাগলো শাখায়, দিকে দিকে সাড়া যে পাইরে, আমি
সব নিতে চাই, সব নিতে চাই, সব নিতে ধাই রে আমি সব নিতে চাই, আপনাকে আজ মেলব যে বাইরে আমি সব নিতে চাই, সব নিতে চাই, সব নিতে ধাই রে আমি সব নিতে চাই। রবীন্দ্রনাথের সেই অতীত, সেই ছেলেবেলার যে বন্দি জীবন, এটার কি প্রতিবাদ এই এই অচলায়তন? একদম আমার আমার নিজের তাই মনে হয়। একদম আমার কোথাও তাসের দেশ পড়লেও তাই আমার এখন মনে হয় কি জানো তো, আমরা আবার সেই অচলায়তনে ফিরে যাচ্ছি। এখন ছেলেমেয়েদের আমরা যেভাবে কষে বেঁধে শুধু পড়াশুনো শুধু পড়াশুনো, খুব মানে খেলাধুলাটাও সেটাও এত মেকানিক্যাল, একাডেমিতে দিয়ে দিচ্ছি ছোট্টবেলা থেকে, মানে সেটাও নিয়মের মধ্যে, নিয়মের মধ্যে। মানে আমাদের ছোটবেলায় খেলাটা কিন্তু নিয়মের বাইরে ছিল, যেটা বকা খাওয়ার একটা জায়গা ছিল। একদম, যে সন্ধে 6টা বাজলে বাড়ি আসতে হবে, খেলতে খেলতে খেয়ালই নেই 6:15 বাড়ির বাইরে এসে দাঁড় করে রেখে দিল, মা দরজা খুললই না, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, পরে বাবার সাথে হাত ধরে বাড়িতে ঢোকা। এইগুলো না এখনকার ছেলেমেয়েরা মিস করে, সত্যি সত্যি মিস করে। আমি আরেকটা ঘটনা বলি, হেমলতা দেবীর বর্ণিত ঘটনা। শান্তিনিকেতনে বর্ষার একটি রাতে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর সেই সঙ্গে একটা ঝোড়ো হাওয়া চারপাশে ঘুরে বেড়াচ্ছে। সেই সময় কিন্তু হেমলতা দেবী শান্তিনিকেতনে বসবাস করতেন। বৃষ্টির দাপটে হঠাৎ তার ঘুম ভেঙে গেল, উঠে তিনি জানলাটি বন্ধ করার জন্য উঠলেন। হঠাৎ করে দেখলেন ওই ঝমঝমে বৃষ্টি এলোমেলো ঝোড়ো হাওয়ার মধ্যে কি যেন হেঁটে যাচ্ছে ছাতা নিয়ে, তার পোশাকটি সামলাতে সামলাতে। হঠাৎ হেমলতা দেবী আবিষ্কার করলেন, এ তো গুরুদেবী হেঁটে যাচ্ছেন, স্বয়ং কবি হেঁটে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন কবি? কবি যাচ্ছেন তার আশ্রমে, যেখানে ছেলেরা রয়েছে, তারা পরের সন্তান হলেও রয়েছেন তো তার কাছে। তাই এই ঝড়ে সেই, আর তখন এখনকার শান্তিনিকেতনের মতো তখনকার শান্তিনিকেতন নয়, এখনকার ছাত্রাবাস পাকা, তখন তো খড়ের চাল। তো কবির মনে হয়েছে যে আহারে, ওদের খড়ের চাল দিয়ে যদি জল পড়ে ওদের বিছানা ভিজে যায়, তাই তিনি সতর্ক হওয়ার জন্য, নিজেকে সতর্ক করার জন্য এবং ওদেরকে সতর্ক করার জন্য, দেখার জন্য তিনি ওই বৃষ্টির মধ্যে ওই নিজের পোশাক সামলে, ছাতা সামলে তার বাড়ি থেকে হেঁটে যাচ্ছেন ছাত্রাবাসে। এহেন কবি, মানে সে আবারও একই কথা বলার যে নোবেলপ্রাপ্ত কবি যার কাছে সমস্ত কিছু ছিল হাতের মুঠোয়, সে সমস্ত কিছু ত্যাগ করে ওই আপনাকে বিলিয়ে দেওয়ার যে পন্থা তার গানে আমরা পাই, সেটাই তিনি কিন্তু করেছিলেন তার নিজের জীবনে। হ্যাঁ, এবং এসব ক্ষেত্রে কিন্তু কখনো কারোর উপর নির্ভর করতেন না, চাইলে পারতেন, চাইলেই পারতেন, বলতে পারতো দেখো গিয়ে, একটু দেখো গিয়ে ছেলেমেয়েদের কোনো, ছেলেদের কোনো কষ্ট হচ্ছে কিনা আশ্রমের ছেলেদের, কিন্তু সেটা করেননি, কাউকে জাগালেন না, কাউকে বিরক্ত করলেন না, নিজের সন্তানকে বাবা মা দৌড়ে গিয়ে নিজেই আগলান, কাউকে বলেন না, সেইটাই সেই তাগিদটাই তার ছিল। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন, নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? আমি শিশিরদান জেলার নিউ বেনাপুর থেকে বলছি। হ্যাঁ শিশিরদান, নমস্কার, বলুন। নমস্কার, আমি বলছি যে শিক্ষার মানে আলোচনা হচ্ছে তো, আমাদের শিক্ষার মানটা কোথায়? ভিলাইতে যখন উদ্বোধন হলো, তখন নেহরুকে বুদি বলে একটি মেয়েকে দিয়ে মালা দেওয়া হয়েছিল, আজও কিন্তু সে পরিত্যক্ত আছে, সমাজ তাকে গ্রহণ করেনি। আমরা কিন্তু শিক্ষার দাবি করি, নেহরুকে মালা দেওয়ার জন্য আজও সে সমাজ থেকে পরিত্যক্ত এখনো বেঁচে আছেন, নাম বুদি। নেহরুকে মালা দেওয়ার জন্য বললেন তাই তো? আগে আরেকবার আপনি না একবার রিপিট করুন, আপনার কথাটা খুব আস্তে আসছিল। আচ্ছা, ভিলাই উদ্বোধনের সময় আবেগের পাশে ওখানকার একটি মেয়েকে দিয়ে নেহরুকে মালা দেওয়া হয়েছিল, আচ্ছা, তার নাম বুদি। আচ্ছা, সেই মালা দেওয়ার জন্য সমাজটাকে পরিত্যক্ত করে কেউ বিয়েটা করেনি, কেউ এখনো সম্পর্ক রাখছে না, এখনো তিনি বেঁচে আছেন। আমরা শিক্ষা দিই তাই তো, তাই শিশিরদা বলছেন আমরা তো শিক্ষা দান করি, কি দান করলাম, কি দান করছি। তো পরের গানে যাই দিদি। হ্যাঁ, তুমি বললে না এই বর্ষায় রবীন্দ্রনাথ, আসলে দেখো এই অচলায়তনেরই আরেকটি গান, যে গানে মধ্যে রবীন্দ্রনাথ সমস্ত বিশ্ব জগতের সঙ্গে নিজেকে মেলানোর চেষ্টা করেছেন।
তারা যেমন বাঁধন হারা, বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে, আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছড়া বনের পাখি মনের আনন্দে রে, আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। বাবা নদীর নাচুন যেমন সকল কানুন ঘেরে, হারে রে 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 আমায় রাখবে ধরে কেরে, বাবা নদীর নাচুন যেমন সকল কানুন ঘেরে, বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে, বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের গানটার মাত্রাটাই কিন্তু পুবালিদি বদলে দিয়েছো তুমি। সত্যি সত্যি এই গানটাতে এইভাবেই গাইতে হবে, কারণ এই গানের মধ্যে এটাই রয়েছে, মুক্তির এই আনন্দটাই রয়েছে। এবারে চলে আসি গরমকালের কথা। এই মুহূর্তে যা গরমের মধ্যে আমরা রয়েছি, আমার বাবা বলেছেন দীর্ঘ 70 বছরের জীবনে তিনি এই গরমটা পাননি। আমি খুব অবাক হয়েছি যে এত গরম, মানে এই রকম গরমে আমরা এখন রয়েছি। গতকাল নাকি দেবাশিস বলছিলেন যে বিহারে 52 নাকি টেম্পারেচার, ভাবা যায় না। তো বীরভূমেও না দুঃসহ গরম পড়তো, এটা এখনও আমরা ফিল করি। বীরভূমের মানুষ যারা রয়েছেন তারা অনুভব করছেন, বীরভূম বাঁকুড়া এই সমস্ত অঞ্চল হচ্ছে একদম এক্সট্রিম ওয়েদার, তো এখানে ভীষণ গরম একটা পড়ে, তখনও গরম পড়তো। গ্রীষ্মের দাবদাহে প্রাণ ওষ্ঠাগত হতো, তীব্র জলাভাব দেখা দিত। তো সেই কারণেই রবীন্দ্রনাথের জন্মদিন 25শে বৈশাখ, তখন তো মারাত্মক গরম, তাই 25শে বৈশাখের পরিবর্তে পয়লা বৈশাখ জন্মদিন পালন করে আশ্রমের ছুটি পড়ে যেত। তো রবীন্দ্রনাথ এই জলাভাব, ওখানকার মানুষেরও দুর্গতির অন্ত থাকতো না, তার আশ্রমে ছোটো ছোটো ছেলেমেয়েদেরও দুর্গতির অন্ত থাকতো না, তাই রবীন্দ্রনাথ নিজে দায়িত্ব নিয়ে কূপ খনন করার কাজে উদ্যোগী হয়েছিলেন, এবং তার উদ্যোগ ছিল চোখে পড়ার মতো। কারণ তিনি তো বলেছিলেন যে জগৎ পারাবারের তীরে শিশুর মহামেলা, এই মহামেলায় ছোটরাই ছিল কিন্তু কবির আপনজন। কবিকে কত ছোটরা চিঠি লিখতেন, কবি কিন্তু কাউকে নিরাশ করতেন না, প্রত্যেকের চিঠির তার তিনি উত্তর দিতেন। আমরা অনেকের নাম এক্ষেত্রে বলতে পারি, আসবো পরে। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ, আমাদের আজকের বিষয় রবীন্দ্রনাথের চোখে ছোটরা সন্তান তুল্য। আর অবশ্যই সঙ্গে রয়েছেন পুবালিদি, তাই গল্পে গানে আমাদের এগিয়ে যাওয়া, চলে যাই গান দিয়ে শুরু করি। তুমি এক্ষুনি গ্রীষ্মের কথা বলছিলেন, তো দেখো গ্রীষ্মের দাবদাহ যাই কিছু হোক, কিন্তু কোথাও একটা যে কোনো মানে দুর্যোগের পেছনেই না একটা শুভ কিছু থাকে, দুর্যোগটা হচ্ছে শুভ কিছুর বার্তা। এইটা যদি আমরা মনে করি জীবনে, তাহলে দেখবে আমরা জীবনে অনেক কিছু মেনে নিতে পারবো, শান্তি পাবো, আমাদের জীবনটা অনেক সহজ হবে। তো রবীন্দ্রনাথ এই এই যে গ্রীষ্মের কথা বলছেন, তারপরেই আসে বৃষ্টি, ঠিক তার গ্রীষ্মের গানের মধ্যেও সেই বার্তাই দিয়েছেন। তেমনই একটি গান গাই, দারুণ অগ্নি বানে রে, দারুণ অগ্নি বানে রে, হৃদয় তৃষায় হানে রে, হানে দারুণ অগ্নি বানে রে, দারুণ অগ্নি বানে রে, রজনী নিদ্রাহীন দীর্ঘ দগ্ধ
বিষয়ে আসি, বিষয়ে আসতে গিয়ে একটা কথা ইচ্ছে করছে বলতে বা আলোচনা করতে, সেটা হচ্ছে যে তিনি নিজের নিজের তার চোখে সমস্ত ছোটরাই হচ্ছে তার কাছে সন্তান তুল্য। তো জানতে ইচ্ছে করে না যে পিতা হিসেবে রবীন্দ্রনাথ তার সন্তানদের প্রতি কীভাবে আচার পালন করতেন। তিনি কিন্তু অত্যন্ত মানে দক্ষ পিতা ছিলেন, স্নেহ তো করতেনই, অত্যন্ত দক্ষ পিতা ছিলেন। কারণ যখন তার সংসার চলছে শিলাইদহ পাতেশ্বর কুষ্টিয়া মানে ওই সমস্ত জায়গায়, যখন তিনি চলে গেলেন স্ত্রী সন্তানকে নিয়ে জমিদারি সামলাতে, সেই সময় কিন্তু মৃণালিনী দেবী একা হাতে সন্তান সামলে সংসার করতেন। বলেন্দ্রনাথ তাদের সঙ্গী হতেন মাঝে মাঝে, মানে কর্তা হতেন বলেন্দ্রনাথ, ফাই ফরমাসের জন্য লোক রাখা হতো, হিসাব রাখতেন বলেন্দ্রনাথ। কিন্তু রবীন্দ্রনাথ দক্ষ পিতা ছিলেন, সন্তানের জ্বর হলে মাতার কাছে বসে জলপট্টি দেওয়া কিংবা ছেলে মেয়েদের আবদার রাখা সবটাই তিনি করতেন, তাদের বিয়ের পরেও কিন্তু। একদম একদম, বিয়ের পরেও কিন্তু। আমার না ওই গল্পটা পড়েছিলাম বা আমি বলেও ছিলাম অনুষ্ঠানে, যে মাধুরী লতা যখন মারা যাচ্ছেন সেই সময় রবীন্দ্রনাথের কি অবস্থা হয়েছিল, যদিও আজকে আমি এই কথাটা আসবো না, আজকে আমাদের অন্য আলোচনা, কারণ বললেই মন ভারাক্রান্ত হয়ে যায়, কারণ কবি ওইভাবে কষ্ট পেয়েছেন তো। কিন্তু সৌমেন্দ্রনাথের মৃত্যুর কথা তো আমাকে আসতেই হবে, কেননা সৌমেন্দ্রনাথের মধ্যে তো রবীন্দ্রনাথ ঠাকুর নিজের প্রতিচ্ছবি দেখেছিলেন, যার জন্য তিনি নামের সঙ্গে নাম মিলিয়ে বলতেন সমী ঠাকুর, রবি ঠাকুরের ছেলে সমী ঠাকুর। এবং এবং সৌমেন্দ্রনাথের পর্যবেক্ষণ মানে খুব 11 বছর বয়সের মধ্যেই যা পর্যবেক্ষণ তিনি দেখিয়ে গেছেন, চারপাশের প্রতি তার সজাগ দৃষ্টি ছিল, প্রকৃতির প্রতি তার একটা সচেতনতা ছিল, যার জন্য কবিকে তিনি চিঠি লিখছেন এক জায়গায় যে দিদিমার বাগানে এখনও ফুল ফোটেনি, এখনও সবজি হয়নি, গোলাপ গাছে গোলাপের কুড়িতে এখনও ফুল ফোটেনি, খালি কদম ফুলও ফোটেনি, শুধুমাত্র বকুল ফুল ফুটেছে। এই যে এইভাবে চিঠি লেখা বাবাকে, বাবা অনেকটা আশাবাদী ছিলেন। এহেন সৌমেন্দ্রনাথের যখন মৃত্যু হয়, তাও তার নিজের কাছে নয়, বন্ধুর বাড়িতে ঘুরতে গিয়েছিল, সম্ভবত জব বন্ধুর মামা বাড়ি, কোন এক বন্ধুর মামা বাড়িতে মুঙ্গেরে মুঙ্গেরে গিয়েছিলেন, এবং সেখানে রবীন্দ্রনাথের পারমিশন নিয়ে গিয়েছিলেন ছুটি কাটাতে, গরমের ছুটি কাটাতে গিয়েছিলেন। তো ওইখানে গিয়ে ওনার কলেরা হয়েছিল এবং খবর পেয়েছিলেন রবীন্দ্রনাথ সেদিনকেই বেরিয়ে গেলেন, গিয়ে ওখানে যখন গেলেন তখন তো কলেরার কোনো সেরকম ওষুধ ছিল, মহামারী হয়ে যেত তখন একদম। হ্যাঁ, তো সে রবীন্দ্রনাথ গিয়ে দেখেছেন তখন শেষ অবস্থা, থিংকিং একদম একদম, কিন্তু রবীন্দ্রনাথ মানে ভেঙে পড়েননি সেটাই। এবং তিনি যখন সমস্ত কিছু কাজকর্ম শেষ করে ফিরছেন সেই সময় উনি শ্মশানে যাননি, না মানে ওই আর কি সমস্ত রকম তোমরাই সম্পন্ন করো আমি। এবং তিনি যখন ফিরছেন তিনি দেখছেন যে প্রকৃতিতে কোথাও কিছু কম পড়েনি। হ্যাঁ, বলছেন ট্রেনে যখন ফিরছেন উনি রাত্রিরে, বলছে জানালা দিয়ে দেখছেন যে সমস্ত প্রকৃতি জ্যোৎস্নার একেবারে হ্যাঁ ঝলমল করছে। তখন মনে হয়েছে যে কই আমার যে এত বড় একটা দুর্যোগ হলো, প্রকৃতির তা কোথাও তো তার ছাপ পড়লো না, প্রকৃতি তো তার নিজের কাজ করে যাচ্ছে, তাহলে কি আমাকেও এভাবে কাজ করে যেতে হবে। একদম, যখন উনি নেবেছেন গাড়ি থেকে সকালবেলা, তাকে নিতে এসছে গাড়িতে, তাকে নিতে এসছে বোলপুরে স্টেশনে, তখন তাকে জিজ্ঞেস করে জানতে হচ্ছে যে সমী কী কীরম আছে, জিজ্ঞেস করেছেন যে সমী কেমন আছে, তখন রবীন্দ্রনাথ বলেছেন ও আর ফিরবে না। মানে ওনাকে দেখে কিন্তু না, এবং উনি কিন্তু দেরিও করেননি রথীন্দ্রনাথকে, কিন্তু তখন বিলেতে রথীন্দ্রনাথ, তাকে কিন্তু চিঠিতে জানিয়েছেন, অনেকেই বারণ করেছেন যে ওকে জানিও না, ও পড়াশুনো করতে গেছে শোক পাবে, কিন্তু বলেছেন এই শোক তো পেতেই হবে, শোক তো মানে এই শোকটা রথীন্দ্রনাথকে পেতেই হবে। এইরকম একটা কর্তব্যপরায়ণ পিতা ছিলেন তিনি। নমস্কার, কে রয়েছেন? সুপ্রভাত। সুপ্রভাত, আমি দুর্গাপুর থেকে মৌসুমী দাস বলছি। হ্যাঁ বলুন। আমি কিছুদিন আগে গত সপ্তাহে তোমাদের ওইখানে আমি একটা অনুষ্ঠান করে এসেছি প্রতিদিনের রবীন্দ্রনাথে, তো সেইদিন আমি একটি গান গেয়েছিলাম হারে রে, সেই গানটি আজকে পূবালিজিও গাইলেন, আমার খুব ভালো লাগলো অনুষ্ঠানটা যে আজকে বাচ্চাদের নিয়ে হচ্ছে। তো আমি একটা তথ্য দিতে চাই, একটু আগে একজন ফোন করলেন যিনি বললেন যে ভিলায় একটি ঘটনা ঘটেছে জওহরলাল নেহরুকে নিয়ে, তো আমার মনে হয় তথ্যটি ভুল,
তার কারণ আমি আমার হাজবেন্ডের কর্মসূত্রে বেশ কিছুদিন পাঞ্চেতে ছিলাম, আর পাঞ্চেতে ডিভিসির যে হাইডেল পাওয়ার স্টেশন আছে ওইখানেই ওপেনিং করতে এসেছিলেন জওহরলাল নেহরু, এবং সেখানে ওই বাচ্চা মেয়েটি ছিল যে যাকে মালা পরিয়ে দেওয়া হয়েছিল, সেই বাচ্চা মেয়েটির নাম হচ্ছে বুদলি মেধেন, আদিবাসী সম্প্রদায়ের আর কিছু। তো আমি তাকে দেখেছি, তার এখন অনেক বয়স হয়ে গেছে, সে ডিভিসিতে সার্ভিস করছিল, হয়তো সে এখন রিটায়ার করে গেছে কিছুদিন হলো। তো এই এই তথ্যটাই আমার দেওয়া ছিল, উনি বললেন ভিলায়ে এটা পাঞ্চেতের ঘটনা, তাই আমি জানিয়ে দিলাম। নমস্কার, আমি রাখছি। আমরা একটু অন্য অন্য মানে ভাবনায় যাই। দেখো, আমাদের রবীন্দ্রনাথ তার গানের মধ্যে দিয়ে আমাদের জীবনচর্যাকে, জীবনচর্যা কেমন হওয়া উচিত সেটা কিন্তু বারে বারে বলেছেন, এবং এই একথা বারে বারে বলছেন যে একটা সুন্দর মানুষ না হলে একটা সুন্দর সমাজ গড়ে তোলা যায় না। তো সুন্দর মানুষ বলে বাইরে থেকে নয়, অন্তরে তোমাকে সুন্দর হতে হবে, আর সুন্দর হতে গেলে তোমার মনের সমস্ত কালিমা ধুয়ে নিতে হবে, তাই না? তো রবীন্দ্রনাথের তো এইটাই ছিল তার জীবন, তার হৃদয় সব সময় আলোকিত। তিনি বললেন যে আমি গোলাপের দিকে চেয়ে বললাম সুন্দর 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 হলো সে, যতক্ষণ না আমি আমার মনের সৌন্দর্য অন্যের সৌন্দর্যকে উপলব্ধি করবে ততক্ষণ আমি তো কাউকে সুন্দর বলতে পারবো না। সেই কারণে কিন্তু এই কথাটা আমি আমি যে কথাটা বলি না, আমাকে ধরো কেউ বললো যে তোমাকে যে খুব ভালো লাগছে, আমি বলি তুমি নিজে ভালো বলে তুমি আমাকে ভালোটা দেখছো, তোমার মধ্যে ভালো বোধ আছে তাই তুমি আমার ভালোটুকু খুঁজে পাচ্ছ, আর আমার মধ্যে যদি নেগেটিভিটি থাকে আমি সবসময় তোমার নেগেটিভটাই দেখবো, আর পুয়ালি দিয়ে এই নেগেটিভিটিটা রয়েছে, কিন্তু আমার মধ্যে যদি পজিটিভিটি থাকে আমি তোমার মধ্যে পজিটিভিটিটা খুঁজবো। সুতরাং রবীন্দ্রনাথকেই ধার করেই বলতে হয় যে গোলাপের দিকে চেয়ে বললাম সুন্দর, তো সুন্দর হলো সে, আগে নিজের মনটাকে পরিষ্কার করো। আর রবীন্দ্রনাথ ঠিক এই বার্তাই পাঠিয়েছেন কিন্তু অচলায়তনের নাটকের মধ্যে, যে তোমরা শুদ্ধ হও, মানসিকভাবে শুদ্ধ হও, তাহলেই তোমার ভেতর বাইরে সমস্ত শুদ্ধ হবে, পূর্ণ হবে, সুন্দর হবে। হ্যাঁ, ঠিক এই কথাটাই। দেখো, এই আলো প্রত্যেক, আমার তো মনে হয় যে রবীন্দ্রনাথের গানটা, আমি এর আগেও তোমাদের এইখানে বসেই বলেছি যে রবীন্দ্রনাথের গান শিশু বয়স থেকে, যখন তার জ্ঞান হয় না তখন থেকেই বাচ্চাদের কানে ঢোকানো উচিত। হ্যাঁ, আর এই ধরনের সমস্ত গান, যে গান দিয়ে একজন মানুষ তৈরি হয়, যেমন এই গানটির কথা আমার ভীষণভাবে মনে হয়েছে, আলো আমার আলো আলো ভুবন ভরা,
দেখো ছোটবেলায় রবীন্দ্রনাথের ছোটবেলা নিয়ে আমাদের কথা হচ্ছিল যে কেন তার কাছে সন্তান তুল্য ছোটরা এবং কেন তিনি তাদেরকে স্বাধীনতা দিতে পছন্দ করতেন। রবীন্দ্রনাথ কিন্তু ছোটদেরকে ভীষণভাবে স্বাধীনতা দিতে পছন্দ করতেন, কেননা আমাদের দেখবেন ছোটবেলায় আমরা ছেলেবেলায় আমরাও মানুষ হয়েছি, আমরাও মানুষ করেছি সন্তানদের না এটা করবে না, মানে বাড়িতে কোনো একটা ঘটনা ঘটলে আমরা বড়রাই ডিসিশন নিয়ে ফেলি, ছোটদেরকে ভাবনা চিন্তাও করি না। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এই পন্থায় বিশ্বাসী ছিলেন না, তিনি চাইতেন যে বাড়িতে ধরুন একটা ছোট্ট কিছু হবে, হয়তো ঘর রং হবে, তাতেও ছোটদের পরামর্শ, তোমার কী মতামত? এই যে ছোটবেলা থেকে তাদেরকে নিজেদের মধ্যে সংযুক্ত করে নেওয়া, এটাতে কিন্তু ছোটদের দায়িত্ব বাড়ে। এটা রবীন্দ্রনাথ ঠাকুর উপলব্ধি করেছিলেন যে ছোটবেলা থেকে যদি ছোটদেরকে তুমি সঙ্গে নিয়ে চলো তাহলে তোমার ছোটদের দায়িত্ব বাড়বে, তার একটা দায়িত্ববোধ তৈরি হবে, এটা কবি বলেও ছিলেন। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন, নমস্কার, সুপ্রভাত। হ্যালো, সবাইকে আমার প্রণাম জানাই। তো আজকে রবীন্দ্রনাথের যে সমীন্দ্রনাথ থেকে শুরু করে যাদের মৃত্যু নিয়ে যে কথা হচ্ছিল, তো যে মৃত্যুর কথাটা নিয়ে আমি যে বলতে চাইছি, রবীন্দ্রনাথ একটা জিনিস দেখিয়েছেন আমাদের জীবনে যে দুঃখকে কি করে বরণ করতে হয়। অ্যাকচুয়ালি দুঃখ তো প্রকৃতিরই রূপ, মৃত্যু যেমন প্রকৃতির রূপ, জন্ম যেমন প্রকৃতির, সবটাই প্রকৃতির রূপ। এবং প্রকৃতির মধ্যে যে কি বিক্ষোভ আছে, কি চঞ্চলতা আছে, কি দ্বন্দ্ব কনফ্লিক্ট গুলো আছে প্রকৃতির মধ্যে, সেটা রবীন্দ্রনাথ তার সূক্ষ্ম অনুভূতিতে অনুভব করেছেন। যার ফলে রবীন্দ্রনাথের একটি গান আমার অনুরোধ রাখবো, দুটি গানে যেখানে রবীন্দ্রনাথ বলেছেন যে দুঃখকে, যে দুঃখ মানুষের জীবনে কপালে জোটে না, জাগতিক অর্থাৎ রবীন্দ্রনাথ বোঝাতে চেয়েছেন এই পৃথিবীতে জাগতিক বলে কিছু নেই, সবটাই হচ্ছেন আধ্যাত্মিক, সবটাই হচ্ছেন আধ্যাত্মিক। রবীন্দ্রনাথ সেটা বারবার গানের মধ্যে ধরা দিয়েছেন, আমায় থাকতে দে না আপন মনে, যে জায়গায় রবীন্দ্রনাথ ফেস করছেন একটা জায়গাতে, এই নিয়ে আজ দিনের শেষে একা চলি তার উদ্দেশ্যে, নয়ন জলে সামনে দাঁড়াই তারে সাজাই তারই ধরে। নাম্বার ওয়ান একটি রিকোয়েস্ট রইল শিল্পীর প্রতি। নাম্বার টু, প্রতিদিনও আমি এই যে গানটি রবীন্দ্রনাথ রচনা করেছেন, প্রতিদিনও আমি হে জীবন স্বামী তোমার দিকে দাঁড়িয়েছি, অর্থাৎ যিনি সত্তা যে জগৎকে অবলোকন করছে, জগৎকে যিনি অবলোকন করছেন যে স্রষ্টা, তার কাছে আমরা মাথা নত করছি, যে রবীন্দ্রনাথ নিজে ধরা দিয়েছেন। রবীন্দ্রনাথ তো একজন কালাতীত ব্যক্তিত্ব, রবীন্দ্রনাথ তো একটা ভিক্ষে চাইছেন, রবীন্দ্রনাথ ভিক্ষে চাইছেন সারা বিশ্বের কাছে, অমরত্বের ভিক্ষে চাইছেন যে আমি মারা যাবো ঠিকই, আমার প্রতিটি শব্দকে। রবীন্দ্রনাথ শুধু গীতিকার নন, রবীন্দ্রনাথ কিন্তু একজন সমাজ সংস্কার হয়েছেন, সেটাই তো আমরা বারবার বলি, এই কথাটাই তো আমরা বারবার বলি। এবং এই অনুষ্ঠানের মধ্যেও কি অনেক কিছু দেওয়া যায়, ধন্যবাদ ধন্যবাদ, এটাই আমরা বারবার বলার চেষ্টা করি যে তিনি না যুগকে অতিক্রম করে জন্মগ্রহণ করেছিলেন, তাই তার আমরা দেখবেন ধীরে ধীরে তার দ্বিশতবর্ষ পালন করতে চলেছি, আগামী দিনে দেখবেন আমরা তার 200 বছরের জন্মদিন পালন করব, 300 বছরের জন্মদিন পালন করব, করতে হবে, বাঙালিকে ভাবতে হবে, এবং আমরা অস্বীকার করতেই পারবো না, কোনোভাবেই অস্বীকার করতে পারবো না রবীন্দ্রনাথের উপস্থিতি। কেন জানেন তো, তিনি এটা অনুভব করেছেন, আপনি বলছিলেন যে মৃত্যু কিন্তু তাকে ভাবায়নি, কারণ তার মনে হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে মৃত্যু ছিল এ ঘর থেকে ও ঘরে যাওয়া, এ পার থেকে ও পারে যাওয়া। তার কারণে তিনি বলছেন যে হে পূর্ণতব চরণেরও কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয় সে শুধু আমারই, মানে ভয়টা আমার, আমার এই যে আমার চলে গেল, এই আমার হারিয়ে গেল, কিচ্ছু যায়নি, অহম আছে ততক্ষণ সেই ভয় আছে, যখন নিজের অহমকে আমি ত্যাগ করতে পারবো তখন আর সেই ভয় থাকবে না, কারণ আমি জানবো যে আমি তো তোমারই একদম। হ্যাঁ, অতএব তুমি যা দেবে সেটাই আমার। ওই যে যখন সুমিন্দ্রনাথকে তিনি ছেড়ে এলেন মুঙ্গের থেকে তার ছেলেকে, প্রিয় ছেলেকে, তখনও তার ওইটাই মনে হচ্ছিল যে হে পূর্ণতব চরণেরও কাছে যাহা কিছু সব আছে আছে আছে, আমার স্বামী ওখানেই আছে, যখন আমি এপার থেকে ওপারে যাব আমি তার সঙ্গে মিলিত হব। সেই কারণে না, ওই যে ছোটোবেলায় এটা কিন্তু লৌকিকভাবেও চলে আসছে, যখন কেউ প্রিয়জন মারা যায় আমাদের বলা হয় ওই যে তারা হয়ে রয়েছে, ওই যে তারা, তার মানে কি সে তো রয়েছে, তার উপস্থিতিটাকে কিন্তু আমরা অস্বীকার করে নিচ্ছি,
তো এটাই হচ্ছে ব্যাপার, রবীন্দ্রনাথ আমাদের অনেকদিন আগে ভাবিয়েছেন এই ব্যাপারটাতে। চলে যাই তোমার গানে। আমাদের বিষয়টা ছিল যে শিশুদের, মানে রবীন্দ্রনাথের চোখে শিশুরা সন্তান তুল্য, তিনি পিতার মতো। তো আসলে ওইভাবে তো আর তাঁর কর্ম বলেছে যে আমাদের কাছে নিয়ে আসে যে তিনি পিতা সম ছিলেন সবাইর কাছে, এবং তিনি কিন্তু এই রাস্তাও আমাদের দেখিয়েছেন তাঁর বিভিন্ন নাটকের মধ্যে দিয়ে, কবিতার মধ্যে দিয়ে, যে সন্তানদের কিভাবে গড়ে তুলতে হবে। নিজেও করেছেন নিজের জীবন দিয়ে, এবং নাটকের মধ্যেও সেই তার বার্তা পাঠিয়েছে। আর একটা জিনিস আমার যেন কোরআন জানি না মনে হয়েছে আজকের অনুষ্ঠানটা করতে বসে, যে যেহেতু ছোটবেলায় তিনি মাকে সেভাবে পাননি, মায়ের সাহচর্য পাননি, মানে মাতৃস্নেহ কাকে বলে, কোনো অনেক ভাই বোন, যৌথ পরিবার, মা সংসার সামলে হয়তো মাকে গিয়ে একটু রামায়ণ পড়ে শোনাচ্ছেন, মা হয়তো একটু ছোটো ছেলে কালো হয়ে যাচ্ছে তাকে একটু কাঁচা হলুদ দিয়ে তেল দিয়ে মাখাচ্ছেন, দুধের শরবত বেটে লাগাচ্ছেন, এইটুকু পেয়েছেন। কিন্তু মায়ের পাশে শোয়া, মায়ের কোলে চড়া, মায়ের কাছে বসে গল্প শোনা, মায়ের সঙ্গে সর্বক্ষণ লেগে থাকা, এটা রবীন্দ্রনাথ ঠাকুর পাননি। এমনকি তিনি পিতাকেও সেভাবে পাননি। পিতা মানে, তবে পিতাকে পাননি প্রথম জীবনে, পরের দিকে পেয়েছেন, ১২ বছর বয়স থেকে উপনয়নের পরে, যখন হ্যাঁ হিমালয়ে গেলেন, কিন্তু বুঝেছিলেন দেবেন্দ্রনাথ, কিন্তু বুঝেছিলেন যে এ সাধারণ নয় সন্তান নয়, তার অন্য সব সন্তান তাদের মধ্যে অনেক বেলা। এবং জীবন স্মৃতিতে রবীন্দ্রনাথ বলছেন যে পিতা মানেই পিতা থাকেন না, পিতা বাইরে থাকেন, আসেন যখন তখন ঠাকুর বাড়িতে রব সাজো সাজো রব, সবাই ভীত সন্ত্রস্ত, মা বলেন ধীরে কথা বলো, দৌড়াদৌড়ি করো না, হান্না তানা। এবং পিতার ঘরে যদি ডাক পাওয়া যায় সেটা একটা বিশাল ব্যাপার। তো তিনি কিন্তু নিজের জীবনে এই ছবিটা রাখেননি, তার সন্তানদের সঙ্গে তিনি এই দূরত্বটা রাখেননি, তার স্ত্রীকেও রাখতে দেননি, তিনি নিজেও রাখেননি কোথাও। কেন তার কেন মনে হয়েছে আমার যে কোথাও তার একটা ওইখানে ক্ষোভ ছিল? হ্যাঁ, একটা ক্ষোভ তো ছিলই, সেই জন্যই তো বারে বারে বলেছেন না, আমার বন্দী, আমি ছিলাম বন্দী আর সে ছিল প্রকৃতি, সে ছিল মুক্ত। হ্যাঁ, আমি ছিলাম বদ্ধ, সে ছিল মুক্ত। তাদের আমাদের চঞ্চুতে চঞ্চুতে মিলন হতো, সম্পূর্ণ নয়, সে কথাই তো বলেছেন পরবর্তীকালে, খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে। এটা তো একটা আক্ষেপের জায়গা, হ্যাঁ, একটা একটা প্রতিবাদের জায়গা, একদমই তাই। কারণ কিন্তু সে কথা রবীন্দ্রনাথ তার গানের মধ্যে দিয়ে বারে বারে বলছেন যে না, সন্তানদের সেভাবে মানুষ করো, নিজের কাছে টেনে নাও, প্রকৃতির মধ্যে মিশতে দাও, তাদেরও স্বাধীনতা দাও, তাদেরও বক্তব্যের স্বাধীনতা দাও। হ্যাঁ, এই গানটার মধ্যে সেটা রয়েছে, অচলায় দেয়, রাজা নাটকের গান এটা। আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চরি, আমরা নই বাধা নই দাসের রাজার দাসের দাসত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা। যেমন বললাম যে আমরা সবাই রাজা, মানে তারাও সংসারে সামিল হবে, তুমি এক্ষুনি বলছিলে এটা কিন্তু বিদেশে খুব রয়েছে, যে তাদের পছন্দ অপছন্দকে খুব গুরুত্ব দেওয়া হয়, বাবা মায়েরা গুরুত্ব দেন। আমাদের দেশে আমরা আলোচনাই করি না, বরং কোনো সিরিয়াস আলোচনা যে সংসারে কোনো সমস্যা, তোমরা যাও তো পাশের ঘরে, তাদের ঠেলে সরিয়ে দেওয়া হলো, তাদের শুনতে দেওয়া হয় না। একটা বয়সের পরে এটা করা উচিত যে তোমরাও শোনো আমাদের সংসারের সমস্যা, এবং তারা যদি কিছু বলে সেটাকে ভেবে দেখা উচিত। তো সেরকম যেমন আছে আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, তেমনি প্রকৃতির সঙ্গে না মিশলে
সন্তানদের বাচ্চাদের কখনো সেই সেই মনটা বড় হয় না। এই যে বলছেন যে স্বামীজিও বলেছেন যে খেলতে হবে, বাচ্চাদের খেলতে পাঠাও, মাঠে পাঠাও, কি না তাতে কি হচ্ছে, তারা ঘাসের সঙ্গে মিশছে, তারা আকাশের সঙ্গে মিশছে, তারা হাওয়ার সঙ্গে মিশছে, আলোর সঙ্গে মিশছে, এই খেলার মধ্যে দিয়ে তাতে কি হচ্ছে, প্রকৃতিকে চিনছে, জানছে, তাদের ভেতরে সেই মনটা আলো হাওয়া পাচ্ছে। খালি ঘরের ভেতর ইনডোর গেম খেলো কি টিভি দেখো বসে বসে, এগুলো নয়, বাইরে বেরোতে হবে। হ্যাঁ, ঠিক রবীন্দ্রনাথের শারদোৎসবের নাটকে এই কথাই বলেছেন। হ্যাঁ, ছেলেরা বেরিয়েছে সেই সেই প্রকৃতির একটা বিরাটত্বের মধ্যে নিজেকে খুঁজতে, বলছেন এটা কিন্তু বাচ্চারাই গাইছে। মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা, মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা, আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি, আহা হা হা হা, মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে। আমরা কিন্তু যেমনভাবে দেখি রবীন্দ্রনাথ ছোটদের সন্তান তুল্য দেখতেন, তার চোখে ছোটরা সন্তান তুল্য, এবং সেখানে কিন্তু নারী পুরুষের কোনো ভেদাভেদ ছিল না, মানে তৎকালীন সমাজে তো ছেলেদের থেকে মেয়েদেরকে দূরে সরিয়ে রাখা, তাদেরকে পর্দার আড়ালে রাখা হতো, তাদের তার চোখে কিন্তু সেটা ছিল না। তিনি কিন্তু চাইতেন ছেলেদের মতো মেয়েরাও সমানভাবে এগিয়ে আসুক, তাই জন্যই তো মেয়েদের এত পড়াশুনো করিয়েছেন, গান বাজনা শিখিয়েছেন, হ্যাঁ সবই করিয়েছেন। এবং তৎকালীন যুগে আমি এটা সেদিনকে পড়ছিলাম যে তৎকালীন যুগে রবীন্দ্রনাথকে রীতিমতো সমাজের বাবু সমাজ, যে বঙ্গীয় তৎকালীন যে বাবু সমাজ ছিল, তারা মানে রীতিমতো ধিক্কার করতেন, তাদেরকে বলা হতো যে রবীন্দ্রনাথ ঠাকুর মেয়েদেরকে নষ্ট করছেন, যেহেতু স্টেজে উঠিয়ে গান গাওয়াচ্ছেন, নাচ করাচ্ছেন, নাটক করাচ্ছেন, এবং এটাতে কিন্তু তৎকালীন যে মানে
কুলীন সমাজ যেটা ছিল তারা কিন্তু রীতিমতো তাকে ছিছি করত, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এগুলো কোনো কিছুতেই খুব একটা কান দেন না। উনি তো ভেবেছেন যে আমার সন্তানদের আমি মানুষ করব, এবং এটা রবীন্দ্রনাথ প্রথম না, একদম দেবেন্দ্রনাথের থেকেই এটা শুরু হয়েছে। দেবেন্দ্রনাথও তার মেয়েদের কিন্তু সেই শিক্ষায় শিক্ষিত করেছেন। হ্যাঁ, তো তাদের আজকে আমরা সরলা দেবীকে ওইভাবে পেতামই না যদি স্বর্ণকুমারী দেবী ওইভাবে তৈরি না হতেন, পেতামই না, তাই তো। আর এই যে তাদের ভেতরে যে গুণ আছে, তাদের প্রকাশ, তার প্রকাশ কিন্তু সেটাকেও মর্যাদা দেওয়া হয়েছিল, সেটা দেবেন্দ্রনাথের সময় থেকেই, এবং তারপরে তো রবীন্দ্রনাথ আছেনই, করেছেনই। চলে যাই গানে গো তোমার পর। ফাল্গুনি নাটকের তার আগে একটু টেলিফোন নিয়ে নি। হ্যাঁ, একদম। সুপ্রভাত, কে রয়েছেন? সুপ্রভাত, নমস্কার। নমস্কার, আমি কতদূর পাপড়া থেকে মানিক মোহন ঘটক, আজকে বিনম্র নিবেদন আছি। বলুন তো, কি অসাধারণ মানে আলোচনা হচ্ছে, এটা আমি জানতাম না অনেকটা। তুমি বললে যে তেল মাখানোর ব্যাপারটি, ওইটা আমাদের গ্রামীগঞ্জে এখনো চালু আছে, যদিও এখন দেবী জনসনের যে নানা রকম খানির তেল আমাদের এখানে মানে কেনা বা সংগ্রহ করার ব্যাপারটা থাকে। যাই হোক, আসলে রবীন্দ্রনাথ বিশ্বকবি হন, কবি গুরু হন, আসলে তিনি ছিলেন কিন্তু পিতা, তিনি তো সংসার জীবন করেছেন, যদিও তিনি ঋষিকবি এবং আশ্রমিক যে পরিবেশ সেখানেও তিনি পিতার যে বাৎসল্যরথ তাকে তার মানে সেই কৈটুম্বুর ছিল আর কি। যেমন আমরা শকুন্তলা ও দুষ্মন্তে দেখি যে কর্ণমুনির মধ্যে সে যে স্নেহ ছিল সন্ন্যাসী হয়েও, হ্যাঁ মানে মুনি হয়েও, সেটা আমরা দেখেছি। সেই জন্য কবির বিভিন্ন লেখাতে বিশেষ করে সহজ পাঠে প্রত্যেকটি পাঠে যে ওইখানে মা পুকুর পাড়ে জিওল গাছের বেড়া তার সেখানে, আবার যুগোত্রী কবিতা, আবার বীর পুরুষ কবিতা, আবার দেখি পটি কি বলায় সেখানেও আমরা তাকে দেখছি, আবার আইচরণকে পিতা হিসেবেও দেখেছি, আবার তাকে সেই কি বলবো কর্মচারী হিসেবে, কিন্তু বিশ্ব পিতৃহৃদয়ের যে সত্তাটি সেটি লুকিয়েছিল রবীন্দ্রনাথ তার রবীন্দ্রনাথের দাবুলিওয়ালায় সেই রহমানের মধ্যে দিয়ে, রহমানের মধ্যে দিয়ে। হ্যাঁ, তো সেই পিতৃহৃদয় একটা কথা, সকল শিশুই ঘুমিয়ে আছে সকল পিতার অন্তরে, ফলে এই যে বাৎসল্য রস এটা রবীন্দ্রনাথের ছিল, তা একটা শিশু বা শিশু ভোলানা সেখানে, এবং তিনি বলেছিলেন যে গুরুদের যদি অন্তরটি শুকিয়ে কাঠ হয়ে যায় তাহলে কিন্তু তারা সন্তানদের বা ছাত্রদের হার নেবার অযোগ্য। একদম একদম, অনেক ধন্যবাদ দাদা। আমরা একটু গানে যাই এবার, পরের গানে চট করে চলে যাই। ফাল্গুনি নাটকের গান। আমাদের খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, আমাদের খেপিয়ে বেড়ায়, কোথায় লুকিয়ে থাকে রে, আমাদের খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, আমাদের খেপিয়ে বেড়ায়, কোথায় লুকিয়ে থাকে রে, আমাদের খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, আমাদের খেপিয়ে বেড়ায়। ছুটলো বেগে ফাগুন হাওয়া, কোণঠা পাপের নেশায় পাওয়া, ছুটলো বেগে ফাগুন হাওয়া, কোণঠা পাপের নেশায় পাওয়া, ঘূর্ণ হাওয়ায় ঘুরিয়ে দিল সূর্য তারাকে, ঘূর্ণ হাওয়ায় ঘুরিয়ে দিল সূর্য তারাকে, আমাদের খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, আমাদের খেপিয়ে বেড়ায়, যে কোথায় লুকিয়ে থাকে রে, আমাদের খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, আমাদের খেপিয়ে বেড়ায়, যে কোন খেপা মির তালে নাচে পাগল সাগর নীর, সেই তালে যে পা ফেলে যাই রইতে নারী স্থির, ফ্যাপামের তালে নাচে পাগল সাগর নীর, সেই তালে যে পা ফেলে যাই রইতে নারী স্থির, চল রে সোজা ফেলে দে বোঝা, রেখে দে তোর রাস্তা খোঁজা, চল রে সোজা ফেলে দে বোঝা, রেখে দে তোর রাস্তা খোঁজা,
চলার বেগে পায়ের তলায় রাস্তা জেগেছে, চলার বেগে পায়ের তলায় রাস্তা জেগেছে আমাদের, খেপিয়ে বেড়ায় আমাদের, খেপিয়ে বেড়াইছে কোথায় লুকিয়ে থাকে রে আমাদের, খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায় আমাদের, খেপিয়ে বেড়াইছে। কত সুন্দর কথা যে চলার বেগে পায়ের তলায় রাস্তা জেগেছে, কি অসাধারণ কথা। সত্যি তাই, তুমি নিজে পথ তৈরি করে নাও। একদমই তাই। এবারে চলে আসি তার ভাইপো ভাইজিদের সাথে সম্পর্ক, এটা খুব ইন্টারেস্টিং। ইন্দিরা দেবী এবং তার দাদা সুরেন্দ্রনাথ তাদের মধ্যে মানে বছর দেড়েকের কত ছোট বড় বা এক বছরের ছোট বড়, তো দুজনকেই রবীন্দ্রনাথ ঠাকুর খুব স্নেহ করতেন এবং সুরেন্দ্রনাথের প্রতি তার একটা অসম্ভব অপত্য স্নেহ ছিল। তো এবং এই সুরেন্দ্রনাথের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের চিঠিপত্রে চালাচালি হতো এবং সেই চিঠি অত্যন্ত মজার, কোনো সময় সংস্কৃতে, কোনো সময় সেটা আবার লিখেছেন দেবনাগরী অক্ষরে, আবার কোনো সময় হিন্দিতে। আমি একটি চিঠি একটু পাঠ করব, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সুরেন্দ্রনাথকে হিন্দিতে তার চিঠি। তিনি লিখছেন, কবি লিখছেন, কলকাত্তা মে চলা গায়ো রে সুরেন বাবু মেরা, সুরেন বাবু আসল বাবু সকল বাবু কো সেরা, খুড়া সবকো কায় কো নেহি পতিয়া ভেজো বচ্চা, মহিনা ভর কুছ খবর মিলে না ইয়ে তো নেহি আচ্ছা। তারপরে লিখছেন, তুম ছাড়া কই সমঝে না হামারা দুরাবস্থা, বহিন তেরা বহুত মেরি খিলখিল করকে হাসতা, চিঠি লিখিও মাকে দিও বহুত বহুত সালাম, আজকের মতো তবে বাবা বিদায় হোকে গেলাম। মানে হিন্দি বাংলা ভেঙে চুড়ে মজার করে চিঠি লেখা সুরেন্দ্রনাথকে। আমার এই চিঠিটা খুব ইন্টারেস্টিং লেগেছে যে এত সুন্দর একটা, রবীন্দ্রনাথের মধ্যে তো মানে আদ্যন্ত মজার একটা মানুষ ছিলেন, মানে কৌতুকটাকে এত সুন্দর করে উপস্থাপন করতে পারতেন ভিড়ের মধ্যে। যেমন একটা গল্প শুনেছিলাম যে শরৎচন্দ্র ওই চড়িটাকে তার জুতোখালি চুরি হয়ে যেত সম্মেলনে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যখন আসতেন বসে সব আলোচনা হতো তো তার জুতো চুরি হয়ে যেত, সেই কারণে একদিন চুপি চুপি কাউকে কিছু না জানিয়ে শরৎবাবু জুতোটাকে মানে তার জুতো জোড়াকে মুড়িয়ে নিয়ে বগলের তলায় তো নিয়ে এসে বসেছেন, কেউ কিছু বুঝতে পারবে না। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ঠিক বুঝতে পেরেছেন এবং তিনি সহাস্যে সেই ঘটনাটিকে তুলে ধরেছিলেন যাতে করে সবাই বুঝতেও পারে কিন্তু কেউ কিছু বলতেও না পারে। তো এ হচ্ছে এহেন মানুষ ছিলেন রবীন্দ্রনাথ। তার এরকম মজার একটা চিঠি আমি পড়লাম। রবীন্দ্রনাথ ছোটদের কাছ থেকে নিয়মিত চিঠি পেতেন, তিনি তাদেরকে উত্তরও দিতেন, কাউকে নিরাশ করতেন না। যেমন বরিশালের ইন্দুভূষণ তাকে চিঠি লিখতেন, ক্যানিংয়ের অমল, এরকম প্রভু কিশোর তাকে চিঠি লিখতেন, এরকম তারা দুঃসাহসও দেখিয়ে ফেলতেন, মানে তখন তো গুরুদেব, তাকে চিঠি লিখে ফেলছেন কিন্তু লিখতেন তারা। তো এরকম মজার মানুষ ছিলেন রবীন্দ্রনাথ এবং এতটাই সক্ষতা ছিল তার বাচ্চাদের সঙ্গে। পরের গানে যাই দাদা। রবীন্দ্রনাথ কিন্তু সবসময় বলছেন যে এই যে শিশু মনটা একটা শিশুদের মতো সবসময় একটা সারল্য বড়দের ভেতরেও থাকা উচিত, হ্যাঁ, তা না হলে কিন্তু নিজেকে সুন্দর করে গুছিয়ে নেওয়া যায় না। এই সারল্যটা, এই মলিন, এই পরিচ্ছন্নতা, হ্যাঁ, কোনো মলিনতা মনের মধ্যে নেই, কোনো হিংসা নেই, বিদ্বেষ নেই, কিচ্ছু নেই। একটা শিশু মন যেরকম নরম মাটি হয় তেমনি যদি বড়রাও সেভাবে থাকে, আর এটাই আবার তিনি ওই ফাল্গুনী নাটকে ঠিক ওরমভাবেই বলছেন বাচ্চাদের মধ্যে দিয়ে, যে দাদা যখন বলছেন যে তোরা এইরকমভাবে হেসে খেলে বেড়াস, তোদের ভেতরে কোনো, তোরা বড় যে হচ্ছিস সেটা তোদের বোঝাই যায় না, এখনও তোদের ভেতরে ছেলে মানুষই, এটা ঠিক না, তোরা বড় হয় কি, তোরা এখনও ছোট হয়ে রয়েছিস কেন, তখন বলছে সব সব জিনিসটাই তো চন্দ্রহাস নিজে বলছে, চন্দ্রহাস কিন্তু একটু বড় হয়েছে, বালকদের সঙ্গেই সে থাকে ছোটদের সঙ্গে, সে বলছে বলো কি তুমি দাদা, সব জিনিসটাই যে খেলা, কেবল চলে যাওয়াই তার লক্ষ্য, তাহলে কাজটা চলার বেগে যে ধুলো ওড়ে কাজটা তাই ওটা উপলক্ষ। তার মানে বোঝো যে কাজটা কিছু নয়, চলবে ওই যে চলার বেগে পায়ের তলায় রাস্তা জেগেছে। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, সুপ্রভাত, কে রয়েছেন? আমি উদয়পুর থানা থেকে, টিআরএস গ্রাম থেকে নির্মল মাল বলছি। বলুন দাদা, নমস্কার। নমস্কার দিদি, আপনাকে নমস্কার। আমি সকাল থেকে আপনার প্রোগ্রাম শুনছি, খুবই ভালো লাগছে। কিন্তু রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা করার মতো আমার শিক্ষা দীক্ষা নেই, কিন্তু রবীন্দ্রনাথের গান আমাকে খুবই ভালো লাগে। একটা কথা বলবো, আমি একটু আপনাকে সংশোধন করব, মার্জনা করবেন, রবীন্দ্রনাথকে নিয়ে সকলের আলোচনা করার যোগ্যতা আছে বলে আমি মনে করি। কেন জানেন তো,
আপনি আপনার মতো করে জানবেন রবীন্দ্রনাথ ঠাকুরকে, আমি আমার মতো করে জানবো। প্রত্যেকের নিজস্ব একটি একজন করে রবীন্দ্রনাথ হতে পারে, প্রত্যেকটা মানুষের নিজের একজন রবীন্দ্রনাথ। এই কারণে তো তিনি এতদিন ধরে রয়েছেন আমাদের সঙ্গে। বলুন, আজকে না আমাদের তো একদম শিশুদের নিয়ে গান কথা সবটুকুই, আবার আমি তো আসি মাঝে মধ্যেই সবাই, মানে আমি এই প্রতিদিনের রবীন্দ্রনাথে সঙ্গী হতে আসি, তো তখন না হয় একটু শোনাবো, আজকে একটু থাক, মার্জনা করবেন। আচ্ছা আমি একটু বলি, আশিস চক্রবর্তী সল্টলেক থেকে উনি বলছেন যে উনি জানিয়েছেন আমাকে যে রবীন্দ্রনাথ শিশুদেরকে প্রকৃতিপ্রেমী হতে বলেছেন, তাই বনে যদি ফুটল কুসুম গানটা তোমাকে অনুরোধ করতে বলেছেন। আমি অনুরোধ করে দিয়েছি আশিস দা আপনার। যেটা বলছিলাম তখন বলতে বলতে ফোন এসছে, তো দাদা বলছেন তাদের এই সব পাগলামি, তখন দাদা বলছেন আচ্ছা তোদের কি কোনো কালেই বয়স হবে না? তখন সবাই বলছে না হবে না, বয়স হবে না, বুড়ো হয়ে মরব তবু বয়স হবে না, বয়স হলেই সেটাকে মাথা মুড়িয়ে ঘোল ঢেলে নদী পার করে দেব। আর একজন বলছে মাথা মুড়োবার খরচ লাগবে না ভাই, তার মাথা ভরা টাক। আমাদের পাকবে না চুলকো, মোদের পাকবে না চুল, বাইরেটা সব ওটাকে তো ঠেকানো যাবে না, আমাদের নানান রকম যতই আমরা নানান ক্রিম লাগাই রিঙ্কেল আমাদের আসবেই, মাথার চুল সাদা হবেই, অতএব বাইরে তো বাইরেকে ঠেকানো যাবে না, কিন্তু ভেতরের বয়স যেন কখনো না হয়। এইটা কিন্তু রবীন্দ্রনাথ এই বালকদের মধ্যে কণ্ঠে এই বার্তাই পাঠিয়েছেন, সমস্ত মানুষের মনে এটাই থাকা উচিত। আমাদের পাকবে না চুল গো, মোদের পাকবে না চুল, আমাদের ঝরবে না ফুল গো, মোদের ঝরবে না ফুল, আমাদের পাকবে না রে চুল, আমাদের পাকবে না চুল গো, মোদের পাকবে না চুল, আমাদের ঝরবে না ফুল গো, মোদের ঝরবে না ফুল, আমাদের পাকবে না রে। আমরা ঠেকবো না তো কোনো শেষে, পুরোয় না পথ কোনো দেশে রে, আমাদের ঘুচবে না ভুল গো, মোদের ঘুচবে না ভুল, আমাদের পাকবে না রে চুল। আমরা ঠেকবো না তো কোনো শেষে, পুরোয় না পথ কোনো দেশে রে, আমাদের ঘুচবে না ভুল গো, মোদের ঘুচবে না ভুল, আমাদের পাকবে না রে আমাদের পাকবে না চুল গো, মোদের পাকবে না চুল, আমাদের ঝরবে না ফুল গো, মোদের ঝরবে না ফুল, আমাদের পাকবে না রে চুল। সর্দারও কিন্তু এই বাচ্চাদের সঙ্গে সামিল হয়ে গেছে, সেটা কত বড়, সেও বলছে আমরা নয়ন মুদে করব না ধ্যান, করব না ধ্যান, নিজের মনের আমরা নয়ন মুদে করব না ধ্যান, করব না ধ্যান, নিজের মনের কোণে খুঁজব না কেন, খুঁজব না কেন, আমরা ভেসে চলি স্রোতে স্রোতে সাগর পানি শিখর হতে, আমাদের মিলবে না কুল গো, মোদের মিলবে না কুল, আমাদের পাকবে না রে চুল, আমাদের পাকবে না চুল গো, মোদের পাকবে না চুল, আমাদের ঝরবে না ফুল গো, মোদের ঝরবে না ফুল, আমাদের পাকবে না রে চুল, আমাদের পাকবে না রে চুল। অসাধারণ বাজনাটা। আমি এবার একটু বলি শিশু কবিতায়, কবি অপযশ কবিতাতে, শিশু যে কাব্যগ্রন্থ তাতে অপযশে কবি কি বলছেন, বাছারে তোর চক্ষে বল, কে তোরে যে কি বলেছে আমায় খুলে বল, লিখতে গিয়ে হাতে মুখে মেখেছ সব কালি,
নোংরা বলে তাই দিয়েছে কালি? ছি ছি, উচিতে কি? পূর্ণশশী মাখে মশি নোংরা বলুক দেখি। বাছারে, তোরে সবাই ধরে দোষ, আমি দেখি সকল তাতে এদের অসন্তোষ। খেলতে গিয়ে কাপড়খানা ছিঁড়ে খুঁড়ে এলে তাই কি বলে লক্ষ্মী ছাড়া ছেলে? ছিছি, কেমন ধারা! ছেঁড়া মেঘে প্রভাত আসে, সে কি লক্ষ্মী ছাড়া? কান দিও না তোমায় কে কি বলে, তোমার নামে অপবাদ যে ক্রমেই বেড়ে চলে। মিষ্টি তুমি ভালোবাসো তাই কি ঘরে পড়ে লোভী বলে তোমার নিন্দে করে? ছিছি, হবে কি, তোমায় যারা ভালোবাসে তারা তবে কি? একটি ছেলে, সে দুষ্টুমি করে, সে নোংরা মাখে, সে কাপড় ছিঁড়ে ফেলে, সে খেতে ভালোবাসে, তাকে সবাই সমালোচনা করে। কবি বলছেন তোমাকে তো আমি ভালোবাসি, তাহলে আমাকে লোকে কি বলবে? এই যে কথাটা, অর্থাৎ ভালো দোষটাকে দোষের মতো না ধরে তাকে গুণের পর্যায়ে নিয়ে যাওয়া, শাসনের পদ্ধতি কিন্তু রবীন্দ্রনাথ পছন্দ করতেন, তাই না? কান কান মুলে দিয়ে মাথার ঝুঁটি নেড়ে ওটা শাসন নয়। আসলে তাকে বোঝাতে হবে সে যেটা কাজটা করেছে সেটা ঠিক করেনি, তাকে সে যদি এই কাজটা করে, এই কাজটাই অন্যভাবে করে, তাহলে সেটা অনেক সুন্দর হয়, অনেক ভালো হয়। তার জীবনটাকেও তো সেভাবেই সে নিজে এইভাবে শিখতে শিখতেই চালিত করবে। একদম একদম। আমি যদি বকা দিই, বকি মারি, তাকে ওভাবে শাসন করি, সব সময় ভয় দেখিয়ে থাকি, তাহলে কিন্তু সে জীবনটাতে ভয়ই পাবে এবং আলটিমেটলি কী হবে, সে লুকোনোর চেষ্টা করবে। বাবা মায়ের সঙ্গে সুন্দর সম্পর্কটা রাখা দরকার। এই কথাটা যে বলছেন, এই গানটার কথা আমার এক্ষুনি মনে হচ্ছে, এই কথাটা বলছেন, তাসের দেশের গান, মানে একদম প্রথমে প্রথমেই তাসের দেশের শুরুতেই একদম ভূমিকার গান বলতে পারি। তো তার মূল কথাই হচ্ছে কি, জীবনে অনেক ঝড়ঝাপটা আসবে কিন্তু ভয় পেও না, তুমি নিজেকে এসকেপ করবার চেষ্টা করো না, পালিয়ে যেও না, সেই সেই ঝড়ঝাপটাকে তুমি নিজের জীবনে সামিল করো এবং তোমার তুমি নিজে স্থির থেকে, মানসিকভাবে স্থির থেকে সেই ঝড়ঝাপটার উত্তরণ করো, ডিঙিয়ে যাও, তবেই না জীবন। বায়ু বয়ে বেগে চারিদিক ছায় মেঘে ওগুনে নাওখানি বাইও, খর বায়ু বয়ে বেগে চারিদিক ছায় মেঘে ওগুনে নাওখানি বাইও, তুমি কষে ধরো হাল আমি তুলে বাঁধি পাল, তুমি কষে ধরো হাল পাল, হাই মারো মারো টান হাইও হাইও হাইও, খর বায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে গুনে নাওখানি পাইও, চঞ্চল করে মন বলো না যাই কি
গনি গনি দিন খান চঞ্চল করি মন হলো না যাই কি নাই যাই রে সংশয় পারাবার অন্তরে হবে পার সংশয় পারাবার অন্তরে হবে পার উদ্বেগে তাকায়ও না বাইরে যদি মাতে মহাকাল উদ্গম জটা জাল ঝড়ে হয় লুণ্ঠিত ঢেউ উঠে উত্তাল যদি মাতে মহাকাল উদ্গম জটা জাল ঝড়ে হয় লুণ্ঠিত ঢেউ উঠে উত্তাল ময় ডাক কুণ্ঠিত তালে তার দিও তাল জয় 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 গান গাইও বায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে গুগুনে নাও খানি বাইও। তোমার একদম শেষ গানে আমাদের পৌঁছে যাওয়া, তার আগে একটা ছোট্ট মজার ঘটনা বলি। আমি তো একটু আগে বলছিলাম যে শরৎবাবু বগলে করে তার জুতো জোড়া নিয়ে সাহিত্য পাঠের আসরে এসছেন, তো রবীন্দ্রনাথ কিচ্ছু বলেনি, খালি বললেন শরৎ তোমার বগলে কি ওটা পাদুকা পুরাণ, মানে জাস্ট এইটুকু বলে, হ্যাঁ পাদুকা পুরাণ এইটুকু বলেই তিনি থেমে গেছিলেন। তো একদিন শান্তিনিকেতনে প্রমথনাথ বিশি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে তার ছাত্র, খুব স্নেহ করতেন প্রমথনাথ বিশিকে কবি। তো প্রমথনাথ বিশির সঙ্গে কবি হেঁটে যাচ্ছেন একটা ইদারার পাশ দিয়ে, হঠাৎ একটা গাছ দেখে কবি বললেন, বুঝলে অশোক, এই বুঝলে প্রমথ, এই গাছটাকে না আমি অশোক গাছ মনে করে লাগিয়েছিলাম, বড় হওয়ার পরে দেখলুম এটি গাব গাছ। তো তোমার তারপরে ফিরে প্রমথনাথ বিশির দিকে ফিরে বললেন, তোমাকেও মনে করি অশোক গাছ বলেই পুঁতেছি, কে জানে বড় হয়ে তুমিও হয়তো গাব গাছ হবে। এতটাই কিন্তু মজা তিনি করতে পারতেন। তো আমাদের হাতে সময় শেষ, ভালো থাকবেন সকলে, দিনটা খুব ভালো করে কাটাবেন, আগামীকাল আবার দেখা হবে, একদম শেষ গান শুনতে শুনতে বিদায় নেবার পালা। তাহলে অরূপরতনের একটি গান, এখানেও কিন্তু আমাদের জীবনের কথাই বলা হয়েছে। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই হাসি কান্না হীরা পান্না দোলে ভালে, কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে, হাসি কান্না হীরা পান্না দোলে ভালে, কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে, নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই, নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ, কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ, সে তরঙ্গে ছুটি রঙে পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই, সে তরঙ্গে ছুটি রঙে পাছে পাছে, তাতা থই